পবিত্র ঈদুল আজহার পর অফিস আদালত ব্যাংক খুলেছে। প্রথম কার্যদিবসে উপস্থিতি ছিল কম। ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন একে অপরের সাথে। সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ যাত্রায় যানজট হয়নি, তবে কিছুটা ব্যবস্থাপনার অভাব ও সমন্বয়হীনতা ছিল। হাসান মাহমুদের রিপোর্ট। অফিস পাড়ায় আবারও ফিরে আসা, ঈদ আয়োজন শেষে চেনা কার্যালয়ে কাজে ফেরা, হালকা মেজাজে ঈদের আমেজে ছুটির পর প্রথম দিন। সচিবালয়ে কাজে যোগ দিয়ে কুশল বিনিময় করেন মন্ত্রীরা। পরে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ব্যাখ্যা করেন এবারের ঈদ যাত্রায় ভোগান্তির কারণ। চেষ্টার কোনো ত্রুটি হয়নি, যেটুকু যানজট হয়েছে এটাও বাহবিকা। প্রবলেমটা অবশ্যই হয়েছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট সংকটটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কমাতে পারি, সেটা দেখতে হবে। দেশের বানভাসী মানুষের ঈদ উদযাপনের সুখ দুঃখের কথা জানান ত্রাণমন্ত্রী। পানি কমে যাওয়াতে ঈদের আনন্দটা কিছুটা সব জায়গায় দেখতে পাওয়া গেছে। প্রতিশ্রুতি জ্ঞাপন করি যে আমরা পুনর্বাসন প্রক্রিয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকব। আদালত খুলেছে, তবে কাজের চাপ ছিল কম। ব্যাংক পাড়া কিংবা শেয়ার বাজারেও লেনদেন ছিল সীমিত। এদিকে রাজধানীতে তৃতীয় দিনে কেউ কেউ পশু কুরবানি করায় তৈরি হয় নতুন বর্জ্য, যা সরিয়ে নিতে কাজ করছে দুই সিটি কর্পোরেশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সরকারি ছুটি শেষ হয়, ঢাকা ফিরছেন অনেকে। ঢাকামুখী মানুষের খবর সংগ্রহ করতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী মুশফিকুল সালেহীন। মুশফিক, সকালে তো বাসে ঢাকা ফেরা মানুষদের কথা জানিয়েছিলেন, তো ট্রেনের চিত্র কেমন দেখছেন এখন? নাজরীন, ট্রেনের চিত্রটাও অনেকটা একই রকম। ট্রেন যেগুলো ঢাকা থেকে ঢাকায় আসছে সেগুলোতে আমরা যাওয়ার সময় যেরকম ভিড় দেখেছি সেরকম ভিড় দেখছি না। সেগুলো অনেক ট্রেনই কম যাত্রী নিয়ে, হয়তো পুরো সব যাত্রী সব আসন পরিপূর্ণ করে ফিরছে এমনটা বলা যাবে না। আমরা যারা ফিরছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে সরকারি যে ছুটি রয়েছে, সরকারি ছুটি গতকাল শেষ হয়েছে, আজকে থেকেই অনেকে কর্মস্থলে যোগদান করেছেন অথবা আগামীকাল হয়তো একদিন ছুটি নিয়ে আগামীকাল যোগদান করবেন। আবার অনেক অভিভাবক ছিলেন যারা বলছিলেন যে ছেলে মেয়েদের আসলে কোচিং বা এরকম পড়াশোনার ব্যাপারে তারা আসলে চিন্তিত, সেই কারণে তারা চলে আসছেন, বেশি দিন গ্রামে কাটাননি। আবার অনেককে আমরা দেখতে পেয়েছি এই আজকে কমলাপুরে যে ভিড়টি রয়েছে এইখানে যারা আসলে অপেক্ষমান অবস্থায় রয়েছেন, এদের অনেকেই আসলে এখন আজকে যাবেন। তাদের অনেকে ঈদের আগে করোনার যেই করোনার যে একটা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সেই কারণে ওই ভিড়ে এবং ওই সময়ে যাওয়ার সময় যে আসলে ভোগান্তিটা, সেই ভোগান্তি এড়াতে ঈদের আগে যাননি তারা, এখন ঈদের পর তারা গ্রামে যাবেন, যে প্রিয়জনদের সাথে দেখা করবেন বা সময় কাটাবেন। এবং এর পাশাপাশি অনেককে আমরা দেখতে পাচ্ছি যারা এখন ভ্রমণেও যাচ্ছেন, তারা ঈদের এই সময়টুকুতে ছুটি নিয়ে ছুটিটা কাটাতে পরিবার পরিজন নিয়ে হয়তো দেশের বিভিন্ন অঞ্চলে বেড়াতে যাচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা বাসের ক্ষেত্রে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আজকে একই রকম বাস, ঢাকার বাইরে বাসেরও একটা ভিড় আমরা দেখেছি যে অনেকেই ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছেন। আর তবে ঢাকার ভিতরের অবস্থা যদি বলি তাহলে বলবো যে আসলে ঢাকার ভিতরে আজকে যে চিরচেনা যানজট সেই যানজট একেবারেই নেই, এবং ঢাকার বিভিন্ন রাস্তাগুলো আমরা ফাঁকাই দেখেছি এবং মানুষ আরামেই ঘুরে বেড়াচ্ছেন এবং এই ছুটিটা কাজে লাগাতে চেষ্টা করছেন। তবে সার্বিকভাবে যেটা দেখছি যে যাওয়ার সময় যে ভোগান্তিটা আমরা দেখেছিলাম সেই ভোগান্তি এখন পর্যন্ত যাত্রীরা বলেছেন তেমন কোনো ভোগান্তি তাদের হচ্ছে না, তো সন্তোষ প্রকাশ করেছেন তারা। শেষ একটি জিনিস জানিয়ে রেখেছি, সিলেটের সাথে ঢাকার একটি রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে সেই ব্যাপারে কালনি এক্সপ্রেস 3টার দিকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা আসলে কবে কখন ছাড়বে বা যথাসময়ে ছাড়বে কিনা সে ব্যাপারে এখনও সর্বশেষ কিছু আমাদেরকে জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। নাজদিন,